স্পেশাল এয়ারড্রপ কেনার পরেও কি সমস্যা? কেন আসেনি স্পেশাল এয়ারড্রপ আমার আইডিতে? আমি তো টেকনিক্যাল প্রোভাইডার থেকে 140 টাকা দিয়ে স্পেশাল এয়ারড্রপ একটা নিলাম। এ ধরনের কমেন্টস আমি খেয়াল করছি বা আমার ইনবক্সে এসে অনেকে বলছে। তো এখন কথা হচ্ছে ভাই, আপনাদের যে দুজন স্পেশালভাবে আমাকে নক করছেন অ্যান্ড আমাকে বলছেন যে ভাই স্পেশাল এয়ারড্রপ কেনার পরেও আমার আইডিতে এসে স্পেশাল এয়ারড্রপটা খুঁজে পাচ্ছে না, কিন্তু আমার আইডিতে এয়ারড্রপ নেই, হারিয়ে গেছে আইডি থেকে, কিন্তু আপনার অ্যাপে আমাদের টাকা কেটে নিয়ে গেছে, এই ধরনের কথাবার্তা আমি শুনতে পাচ্ছি। যারা এই ধরনের কমেন্টস বা এই ধরনের মন্তব্য আমার ইনবক্সে এসে করছেন তাদের জন্য মূলত ভিডিওটা মেক করা হয়েছে। তো সকলেই দেখতে পারেন, সকলের আশা করি যারা জানে না তাদের হেল্প বা উপকারে আসতে পারে। তো অ্যাডভান্স টেকনিক্যাল প্রোভাইডার থেকে এই আইডিতে একটি স্পেশাল এয়ারড্রপ কিনে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমি সব জায়গায় এখানে চেক করছি, স্পেশাল এয়ারড্রপটা হারিয়ে গেছে, কিন্তু স্পেশাল এয়ারড্রপটা খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ আমি কিন্তু টেকনিক্যাল প্রোভাইডার অ্যাপ থেকে স্পেশাল এয়ারড্রপটা কিনেছি। এখন কথা হচ্ছে স্পেশাল এয়ারড্রপটা কোথায় আসে এটা আগে আমাদেরকে জানতে হবে। পারচেস করা হয়ে গেছে, অ্যাপে কমপ্লিট দেখিয়েছে, ডান দেখিয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আইডির কোথাও স্পেশাল এয়ারড্রপ নেই। তো বন্ধুরা, এই ধরনের প্রবলেমে যারা ফেস করছেন, যারা নতুন অনেকদিন পর এয়ারড্রপ কিনছেন, তাদের এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন। কারণ আমি নিজেই প্রথমবার যখন সিস্টেমটা চেঞ্জ হয়েছিল আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না স্পেশাল এয়ারড্রপ যে কোথায় দেয়, ঠিক আছে? তো এটা কোনো প্রবলেম না, আমি সব জায়গায় খুঁজে খুঁজে দেখছিলাম যে ড্রপটা কিন্তু কোথাও নেই। তো আমি অ্যাটফার্স্ট ভাবছিলাম এটাই আমার ড্রপ, কিন্তু ড্রপটা কিন্তু কোথাও নেই। তার জন্য যারা স্পেশাল এয়ারড্রপ কিনবেন, ড্রপ কেনার পরে আপনারা যদি না খুঁজে পান, বা ড্রপ তো আপনার আইডিতেই যাবে 100%, এটা শিওর থাকেন যে আপনার আইডিতে ড্রপ যাবে, যদি সব কিছু ডিটেলস দিয়ে ভালোভাবে আপনি ড্রপ কিনতে পারেন। তো আপনাদেরকে কী করতে হবে? আপনারা যদি টেকনিক্যাল প্রোভাইডার অ্যাপ্লিকেশন থেকে বা যে কোনো জায়গা থেকে আপনার স্পেশাল এয়ারড্রপ কেনার পরে আপনার আইডি থেকে ড্রপ ভ্যানিশ হয়ে যায়, তাহলে মনে করবেন আপনার আইডিতে পার্সেস দেওয়া হয়েছে অ্যান্ড ড্রপটি দেখতে পাবেন আপনি আপনার মেইল বক্সে। ঠিক দেখুন, আমি আমার মেইল বক্সে এসে আমি ওপেন করে দিলাম, আমার ড্রপটি কিন্তু ক্লেম হয়ে গেল। এতটাই কিন্তু ইজি প্রসেস। যারা চিন্তা করতেছেন এর জন্য, যারা কমেন্টস বক্সে এসে কান্নাকাটির ইমোজি দিয়ে ভরিয়ে দিচ্ছেন, ভাই তাদের জন্য বলি চিন্তার কোনো কারণ নেই ভাই, মেইল বক্সটা চেক করুন। যদি আপনার এয়ারড্রপটি সঠিকভাবে আপনি অর্ডার করে থাকেন তাহলে 100% আপনার আইডিতে চলে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এরকম সমস্যা কাদের কাদের হয়েছে তারা মাস্ট বি কমেন্টস করবেন এই ভিডিওটার নিচে, আর কারা এই ভিডিওটা দেখে প্রথমবার জানতে পারলেন যে ড্রপটা কীভাবে ক্লেম করতে হয় এটাও মাস্ট বি কমেন্টস করে জানাবেন। অ্যান্ড যারা এখনও পর্যন্ত স্পেশাল এয়ারড্রপ কিনতে পারেন না, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্স অ্যান্ড আইপ্যাডে ভিডিও সেট করে দেবো, অ্যান্ড বা আমার চ্যানেলের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনারা স্পেশাল এয়ারড্রপ কিনবেন। যে হোক, আর বেশি কথা বাড়াবো না, স্পেশাল এয়ারড্রপ সহ সকল প্রকার কিছু আপনারা কিনতে পারবেন টেকনিক্যাল প্রো আরজে থেকে। যারা সেলার আছেন তারা সকল প্রকার সেল, ইউনিপিন, এমআই সেল, এজি সেল সহ শুধুমাত্র গেমের প্লেয়ার আইডি কোড দিয়ে সকল প্রকার টপ আপ করাইতে পারবেন আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন টেকনিক্যাল প্রোভাইডার আনলিমিটেড ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশন থেকে। শুধুমাত্র এগুলোই না, বর্তমান সময় টিকটক ভিউ, টিকটক ফলোয়ার, ফেসবুক ফলোয়ার, ফেসবুক ভিউ, ইনস্টাগ্রাম, সকল প্রকার ভিউ, ফলোয়ার, লাইক, সকল প্রকার সব কিছু নিতে পারবেন। যাক, বেশি কথা বাড়লাম না, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অ্যাপের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বা নতুন অ্যাপের নতুন ইনফরমেশন পাওয়ার জন্য মাস্ট বি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সকলে, ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংকস। তো বন্ধুরা, জাস্ট দুইটা ইনফরমেশন আপনাকে দিব। ইনফরমেশনগুলো হচ্ছে, যদি আপনার আইডির ড্রপ কোনোভাবে ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ আপনার আইডিতেও না যায় বা টেকনিক্যাল প্রোভাইডার থেকে বাতিল করে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় আপনার বা কোথাও ভুল হবে। স্পেশাল এয়ারড্রপের ওপরে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে দেখতে পারবেন অনেক রুলস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। রুলস অ্যান্ড কন্ডিশনের ভিতরে আপনারা দেখতে পারবেন কত পার্সেন্টের স্পেশাল এয়ারড্রপ কত টাকা, এগুলো যদি আপনারা ভুল করে থাকেন সেক্ষেত্রে এয়ারড্রপ ক্যান্সেল হয়ে যায়। অ্যান্ড ক্যান্সেল হয়ে গেলে আপনি অর্ডার হিস্ট্রিতে গেলে দেখতে পারবেন আপনার অর্ডারটি ক্যান্সেল হয়েছে কি কমপ্লিট হয়েছে। কমপ্লিট হলে 100% অর্ডারটি আপনার আইডিতে চলে যাবে এয়ারড্রপটি। অ্যান্ড যদি ক্যান্সেল হয় তাহলে ক্যান্সেল হলে ওয়ালেট ব্যালেন্স আপনার এই যে টাকা দিয়ে আপনি অর্ডার করবেন সেই টাকা যুক্ত হয়ে যাবে। সো এখানে চিন্তা করার কোনো কারণ নেই। এই যে ওয়ালেট ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখন 22 টাকা আছে এইখানেই। স্পেশাল এয়ারড্রপ যদি 140 টাকা দিয়ে অর্ডার করেন এখানে 140 টাকা যোগ হয়ে যাবে আপনার। সো আপনার এ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? সো অর্ডার হিস্ট্রিতে দেখাই আমি আপনাকে। এই যে দেখুন, এখানে একটা স্পেশাল এয়ারড্রপ আমি অর্ডার করেছি 93% একটা স্পেশাল এয়ারড্রপ অর্ডার করেছিলাম। রিসেলার কমিশন পেয়েছি 5 টাকা, অর্থাৎ 135 টাকা লেগেছে টোটালে। অ্যান্ড এখান থেকে যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেহেতু আপনার আমার আইডিতে কিন্তু 100% গিয়েছে, আমি দেখিয়ে দিলাম। এবং ক্লেম করতে হয় কীভাবে, গেরিডা ফিরফার আইডির ভিতরে ঢুকে মেইল বক্সে যে এটা ক্লেম করে নিতে হয়, ঠিক আছে? যাই হোক, ইনফরমেশনগুলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার জরুর।